আপনি ভাইয়া কি হ্যালো দেখতেন? ভিভার্স, আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই অনেক ভালো আছেন, সবাই একটি শুভ সকাল। আজকে কি বার এখানে? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের সকাল, বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে অনেক আগেই, সবাই দুষ্টুমি করছে, কিন্তু আমার সম্পূর্ণ আর ঘুম এই মাত্রই ভাঙলো। কোথায় সম্পূর্ণ? যে মেহেদিও এখানে শুয়ে আছে, আপু নিজে রান্না করছে, অলরেডি সকালের ব্রেকফাস্টের জন্য সবকিছু রেডি করছে। বাহিরে প্রচণ্ড অনেক পরিমাণে স্নো হয়েছিল গত কালকেই তো মনে হয়, হলো না গতকালকে সকালে নাকি তারও আগে থেকে? সকাল থেকে অনেক অনেক বেশি দেখাচ্ছি আমি চোখে দেখা, আর ক্যামেরায় তোলার মধ্যে অনেক পার্থক্য আছে। সিঁড়ি দিয়ে নামি, নেমে যাচ্ছি, নাস্তা করতে যাচ্ছি। জেসি আপুর বাসা দোতলা, খুবই সুন্দর আপুর ফ্ল্যাটটা। কিচেন আর ডাইনিংটা একদম পাশাপাশি। এই যে কিচেন, কি অলরেডি হাঁড়িতে আপু নিহারি বসিয়ে দিয়েছে, পায়া আমাদের দেশে যে নিহারি বলে সেটা, কারণ অনেক সময় লাগে। তাই নাস্তার জন্য আপু সুজি করেছে, সুজির হালুয়া, এটা পায়েস করেছে, রেডি করেছে। এই পাশে এখন বুটের ডালটা একটু গরম করতেছে, বুটের ডাল গরম করে তারপরে পরোটা ভাজবে। আপু মোটামুটি আগে থেকেই সব কিছু রেডি করে ফ্রিজে তুলে রেখেছে, কারণ 4 দিনের সফর আমাদের এখানে। তো আমি যতটুকু জানি যে অনেক খাওয়া দাওয়া হবে, মানে জম্পেশ খাওয়া দাওয়া যেটাকে বলে। হ্যাঁ, গরম গরম পরোটা খাওয়ার জন্য দুটো তাওয়া একসাথে বসানো হয়েছে, আপু আর আমি দুজনে মিলে ভাজছি। তো আজকে থ্যাংকস গিভিং, তাই তার কি অলরেডি বের করে রেখেছে। রায়ান কে? রায়ান, এটা রায়ান। আর এটা কে? আরবিন। তোমরা দুজন এখানেই থাকবে নাকি নিচে যাবে? ঘুমাও ঘুমাও। দুটো বাবুকে যে দেখলেন, রায়ান আর আরবিন, এই যে দৌড়ে আসতেছে, ওর নাম আসলে আরবিন। ওরা দুষ্টুমি করে দুজনের নাম দুজন পাল্টিয়ে রাখে। যেই আপুটা হাসতেছে, জেসি আপু, এটা কে রে? এটা কি? আমি দেখি না। তুমি কিভাবে দেখবা? তুমি কিভাবে দেখবা? কাছে দেখবো আমি, এটা দেখবো। অনেক স্নো পড়েছে আর এখানে লোকরা এসেই ক্লিন করে দেয়, নিজেদের ক্লিন করতে হয় না এই জায়গাতে। এই দুধটা তুই রাখি, ধরো না দুধটা, ধরো না। কেন? এটা ফ্রিজ, এটা ফ্রিজ। আল্লাহ, এটা ভালো আইডিয়া। ওই যে আমার বাসার পিছনের বারান্দাটা তো এরকম ফাঁকা, তো কি করব, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে রেখে দিছি। ভালো একটা আইডিয়া, এরকম রাখা যায়। অবশ্য এটা একদম বাহির সাইডে, আমার বাসায় তো পিছনটা ফাঁকা, মানে বারান্দার ওখানে আরও ধরার কেউ নাই, সুন্দর রেখে রাখা যায়। আর স্নো পড়লে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এত ঠান্ডা, ঠান্ডার জন্য আসলে কিছুই ভালো লাগে না। ভাইয়ারা সবাই বাইরে গেল একটু, এখানে নাকি কি একটা লেক না নদী আছে ওটা দেখতে গেলেন। এদিকে আমরা কাটতেছে, সালমা আপু, আমরা সবাই মিলে আমরা খাবো। আমরাটা খুবই মজা, আমি খেয়েছি একটু, অনেক অনেক মিষ্টি, অনেক মজা। এদিকে আপু একটা কাবাব বানাচ্ছে, ফিশের, ফিশটার নাম আমি ভুলে গিয়েছি। আর এদিকে আপু অলরেডি গরু মাংস আগেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছে। অনেক খাবার, আমি খাবারের কথা বলে এবং দেখিয়ে শেষ করতে পারবো না, অনেক মজার মজার খাবার। এদিকে ফুলকপির পাকোড়া করবে, মানে ফুলকপিটাকে বয়েল করে তারপরে বেসনে দিয়ে যেভাবে করে ওইভাবে আপু একটু বয়েল করে নিয়েছে। এই এখন ফ্লাওয়ার দিয়ে জাস্ট ভেজে নিচ্ছে, ফ্লাওয়ার মধ্যে কিছু মশলা দিয়েছে, দিয়ে তারপরে ভেজে নিয়েছে। এটা আমরা সবাই মোটামুটি করি। এই যে এদিকে পোলাও, গরুর মাংস আছে, তারপরে একটু সালাদ করেছে, 2-3 রকমের ফিশ আছে এখানে,
আমি ফিশগুলি সবগুলির নাম আমি বলতে পারবো না, তবে তিন রকমের ফিশ আছে। আবার মাছের কাবাবও করেছে। এই ফিশটার কাবাব ফিশের এইটা ভুলে গিয়েছি, এটা একদম রেডিমেড কিনতে পাওয়া যায়, ক্যান ওইটাই কিনে ওইটাকে একটু ভেজে ভেজে তারপর করেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা সবাই এখন ওয়ালমার্ট, মানে আজকে তো থ্যাঙ্কস গিভিং, এই যে জেসি আপু ওনার বাসায় এসেছি, তো সবাই মিলে আমরা যাচ্ছি যার যার গাড়ি নিয়ে থ্যাঙ্কস গিভিং উপলক্ষে, প্লাস ব্ল্যাক ফ্রাইডে আজকে। টুকটাক যতটুকু যা সেলে থাকবে দেখা যাবে যে ওগুলা কেনা হবে, সবাই মোটামুটি এই টাইমটাতে ইলেকট্রনিক্স থেকে শুরু করে কাপড় চুপড় সব কিছুই কেনাকাটা করে। যে সম্পূর্ণ ভিতরে ঢুকতেছে আমার বুড়ি, অনেক ভাল লাগছে সবার সাথে এসে। আর এই ওয়ালমার্টটা সম্পূর্ণ আমাদের ওখানে থেকে, আমাদেরটা থেকেও তো অনেক বড় এই ওয়ালমার্টটা, তাই না মা? হ্যাঁ, এই ওয়ালমার্টটা অনেক বড়। ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ওয়ালমার্টে আসছি। আমি মেহেদির জন্য একটা হেডফোন কিনলাম, তারপর ওরকম কিছু আসলে নাই, কারণ গত বছর অনেক কিছু কিনেছিলাম। এই যে এই হেডফোনটা, এটার নাম কি? বিটস সলো। আচ্ছা, এটা আমাদের এনএফসি আছে তো? এখন সম্পূর্ণার জন্য আমরা সম্পূর্ণ মুভি কিনতে যাচ্ছে, মুভির যে সিডি ওগুলো কিনতে যাচ্ছে। ও খুঁজতেছে, পাচ্ছে না, দেখি কি হয়। তারপর আবার কলসে যাবো। সবাই আসছে এখানে, সব আপু ভাইয়ারা আসছে, সবাই যার যার মতো সবাই আলাদা হয়ে কেনাকাটা অলরেডি করেও ফেলেছে অনেকে। We can buy with less money. Yeah, let's go. Bishal line. অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তাই না? No. লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি না, এখানে কত বড় লাইন। কেনাকাটা শেষ, বাসায় সবাই চলে আসছে। আরাফাত ভাই আগে চলে আসছে, কারণ উনি এটাকে বেক করতেছেন, আর এটা বেক করতে অনেক সময় লাগে, বিশাল এক তার্কি, অনেক টাইম লাগে। জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট, সল্ট হচ্ছে ইয়াটা দিছি আমি ওকে, সল্ট দিনে আসলে এটা হচ্ছে সল্ট ব্রাইনের মধ্যে চুবাই রাখছিলাম একদিন। ও মানে পানি লবণ পানিতে একদিন চুবাই রাখছিলাম। ও আচ্ছা, কারণ হচ্ছে এটার মাসেল অনেক ঠিক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লবণ। ও আচ্ছা, এটা অনেকেই জানে না ভাইয়া, অনেকেই জানে না এই কথাটা। এটার ভিতরে এটা কি দিস, এটা কি ভাইয়া? এটা হচ্ছে, এটা আমি ইয়ে দেই, এটা ওই এখানে তেল আছে। আমি হচ্ছে যে এটা একবার হইতেছে যে পেস্ট গুলা দিছি, সাথে অনেক পাউডার আছে কিন্তু, এখানে পাউডার আছে, কিউমিন পাউডার আছে, তারপর করিয়েন্ডার পাউডার আছে, তারপর গরম মশলা পাউডার, আচ্ছা গরম মশলা পাউডার আছে, বাটার আছে। আর তখনই হইতেছে যে তেল কিছু দিছি, আর দিয়ে এটা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে যে এটা যে আমি যে গত কয়েকদিন যে আমি ফ্রিজে রেখে দিছি, নামার পর এটা থেকে ঝোল গুলা বের হয়েছে না, সেই ঝোলটা এটা মুরগি থেকে বের হয়েছে। এটার ভিতরে সয়া সস, ওয়েস্টার সস, আদা রসুন আছে না? ও এইখান থেকেই তো এটা বের হয়েছে। আচ্ছা, এক্সট্রা শুধু ওয়েস্টার সস আর সয়া সসটা ইউজ করছে, আর হচ্ছে এই যে একটু বাটার দিছি। ওকে, আর
এটা আমি গিয়ে করব এই হচ্ছে আমাদের ভাবি। হাই, সে হাই। এটা হচ্ছে যে অনেকটা মুরগির মতো করে রান্না করা, বুঝছো, মানে আমেরিকান স্টাইল না আসলে, এটা আমাদের আমাদের দেশি স্টাইলে বানা যেতে পারে। এটা আমি এটা তুলে তুলে এটা আমি ব্রাশ করো, বুঝছো, তখন হচ্ছে যে তোমার ইয়েটা কি বলে এটার উপরের চামড়ার টেস্ট একটু আলাদা। কতক্ষণ লাগবে ভাই এটা ওভেনে হইতে? ওভেন হইতে 1 ঘন্টা উপরে লাগবে, 1.5 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা। এটা আমি কি করব, আমি প্রথমে এটা বেক করব প্রায় 1 ঘন্টা। বেক করলে এটা সিদ্ধ হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে 15-20 মিনিট পর আমি বয়ল করব, তখন হচ্ছে তোমার ওই বাংলাদেশ একটা চিকেন বের করে করে ব্রাশ করতে হবে। আর ওভেনের ই মানে টেম্পারেচারটা কত দিচ্ছেন ভাইয়া? 400-450 is recommended. Okay. Whatever, এটা আবার 20 মিনিট আমাদের বেক হবে, এটা আবার উল্টায় দিবি। আচ্ছা, আমি আবার দুইটা পাস্তা আবার ব্রাশ করে দিয়ে আবার দিয়ে দিবি। আচ্ছা, তাহলে মোট কথা এটা করা হবে 3-4 বার এটাকে বের করা হবে। ওকে, বেক আসলে 2-3 বারে করব, কিন্তু যখন ব্রয়ল করব তখন এটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তখন হইতেছে যে এটা দাও আলু সিদ্ধ হয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে জেসি আপুর হাজব্যান্ড আরাফাত ভাইয়া। আরাফাত ভাই অনেক কিছু করছেন, এই তারকিটা অনেক সময়ের ব্যাপার, প্রায় 4-5 ঘন্টা লাগবে হতে। আর এই তারকিটা আমি যতটুকু আমি জানতাম না, ভাইয়ের কাছ থেকে শিখেছি, প্রায় 24 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রাখতে হয়। হ্যাঁ, দেখাও, কী দেখাবো, দেখাও মেহেদি। এটা কি জানো, এটা আমরা খুলি, চলো চলো, এটা আমরা খুলি, চলো। এতটুকু কত বড় একটা বক্স, কি করো? অনেক সুন্দর। সম্পূর্ণটা সম্পূর্ণ খুলে দেখাও। হ্যাঁ, আমার মেহেদির খুবই শখ ছিল এই জিনিসটা, তোকে আমি কখনোই কিছু দেইনি, বার্থডে গিফট উপলক্ষে এটা দিয়ে দিছে। ওর বার্থডে চলে গেছে কিন্তু অনেক আগেই, ব্ল্যাক ফ্রাইডে অপেক্ষায় ছিলাম। ব্ল্যাক ফ্রাইডেতে কত নিছে, এটা কমে গেছে না অনেক? এটা হলো $130, কিন্তু নরমালি এটা $200 এর উপরে। আচ্ছা, ওকে, নাও নোবডি টেল হোয়াট ইজ দিস, দিস ওয়ান ইজ মাই ফেভারিট। পড়াশোনা করার জন্য ল্যাপটপ লাগে, আমরা চিন্তা করছি ওকে ল্যাপটপ না দিয়ে একটা আইপ্যাড দিলে ওইটার মধ্যে পড়তে পারবে। দেখি বাবা, হ্যাঁ বাবা, তুমি ঘুরে বসো, ঘুরে বসো, এখানে এখানে এই পাশে, এই পাশে। হ্যাঁ দেখাও, পুরোটা দেখাও, না ওটা খুলে না, ওটা পিছনেটা খুলে না এখন। হ্যাঁ, পিছনে ঘুরাও, হ্যাঁ ঘুরাও। তুমি খুশি, কিন্তু পড়াশোনা ঠিক মতো করতে হবে, এটা কিন্তু টাইমলি তোমাকে ইউজ করতে হবে, কথা বুঝতে পারছো? টাইমের বাইরে যদি তুমি এটা ব্যবহার করো তাহলে কিন্তু আমি এটা আমি একদম আটকে রেখে দিব। I like this color. সাদাটা থেকে এটাই বেটার। হ্যাঁ, ও ধরবে না, ময়লা হয়ে যাবে। এটা পুরোটা খুলো না এখন, বাসায় গিয়ে খুলো। না, ও গাড়ির মধ্যে দেখবে না। ও আচ্ছা, এটা কে দিয়েছে তোমাকে?
আন্টি মাইশা আন্টি বলছেন এগুলো যত পাবে তত কম পড়বে, এগুলো যত পাবে খুব মজা, জন্মদিনে একটা পাইছে, এখানে এসে আবার একটা পেয়ে গেল, থ্যাংক ইউ। ও এখানে আবার এগুলো আসছে মা, তুমি এখন বসে বসে টান জায়গা। আমি ব্যাগটা কিনেছি, এই ব্যাগটার গায়ে কিন্তু যেটা $59 ছিল, কিন্তু আজকে ব্ল্যাক ফ্রাইডের জন্য এটা মাত্র $20 নিয়েছে। এটাও কিন্তু $50 মতো ছিল, $50 বা $60 ছিল, এটাও $30 মতো পড়েছে। এটা হ্যান্ড ব্লেন্ডার যেটা বলে সেটা, কিচেনাইট কিন্তু খুব ভালো কোম্পানি, অনেক ভালো। আপনাদেরকে এক ফাঁকে আমি আমার কী কী কেনাকাটা করেছি তা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে নিহারি, এই হচ্ছে তার্কি। আমি কিন্তু তার্কি কখনো খাইনি, খাইনি বলতে এরকম করে কখনো খাওয়া হয়নি। তার্কি বাংলাদেশে খাওয়া হয়েছে তরকারির মতো রান্না করে, যে ফার্স্ট টাইম ঠিক এভাবে খাওয়া হচ্ছে। নিশ্চয়ই অনেক মজা হবে, ঘ্রাণ খুবই সুন্দর, খুবই মজার একটা ঘ্রাণ পাচ্ছি। আর ভাইয়া জেসি আপু তো অনেক কষ্ট করলো, এখন খাবো। আর এই হচ্ছে পিটা ব্রেড, আমরা পিটা ব্রেড দিয়ে এটাকে আজকে খাবো, আর তার সাথে তো স্যুপ আছে। খাওয়ার সময় বেশি কথা বলা যাবে না, ভাইয়া ফুলি রেডি করে নিয়েছে, এখন এটাকে কাটছে। আর তার্কির হাড় নাকি খুবই শক্ত হয়, আমরা যেরকম হাঁসের মাংস খাই ঠিক ওরকমই, অনেক কষ্ট হচ্ছে কাটাকাটি করতে। তো আর কথা বাড়াবো না, খাবো এখন, খাওয়ার সময় কথা না বলাই ভালো, তাই না? সবাই ভালো থাকবেন, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আজকে বৃহস্পতিবার, শেষ হয়ে গেল সারা দিন, অলরেডি 12টার বেশি বেজে গেছে। সবাই মিলে তার্কি খাওয়াটা এনজয় করলাম সারাদিন। আজকে আপুর বাসায় বিভিন্ন রকমের খাওয়া দাওয়া গল্প ঘোরাঘুরি হয়েছে, ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কোলসে যাওয়া, ওয়ালমার্টে যাওয়া, এই টুকটাক এটা সেটা কিনা, কারণ এই টাইমটাতে অনেক কিছু ছাড় পাওয়া যায়। আর আমি যেহেতু রান্না করতে খুব পছন্দ করি, সেজন্য আমি চেষ্টা করি কিচেনের সব কিছু কেনার জন্য, তো আজকেও ঠিক তাই করেছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন সবসময় ভালো থাকি। আজকের মতো এখানে শেষ করছি, আবার শুক্রবারের ভিডিও নিয়ে ইনশাআল্লাহ যে কোনো সময় আবার হাজির হব। আল্লাহ হাফেজ।